গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মিস কিচেন ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগ থেকে আমি দেবী বলছি। আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:30, আর সকাল 9:30 থেকে আমার রান্নাবান্না শুরু হলো। আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, তাহলে চলুন ঝটপট সেটা বানানো যাক। এখানে কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছকে নুন হলুদ দিয়েছি, এর মধ্যে দেবো অল্প একটু ভিনিগার, তারপরে দেবো একটু সর্ষের তেল। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। ভিনিগারের বদলে আপনারা লেবুর রস দিতে পারেন। দেখুন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে মাছগুলো তুলে নেব। দেখুন একটা মশলা তৈরি করব। এদিকে চালমগজ দিয়েছি, অল্প একটু হিং, জয়িত্রী, জায়ফল, অল্প সামান্য একটু কাজু দিয়েছি, আর একটু আদা। এটা এবারে আমি একটু পেস্ট করে নেব। এখানে তেল গরম হয়ে গেছে, এখানে আমি ফোড়ন দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর গরম মশলা, গোটা গরম মশলা, আর অল্প সামান্য একটু জয়িত্রী। মশলা তৈরি করে নেব। 2 চামচ টমেটো সস আছে, আর এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো দেবো, আর দেবো 1 চামচ ধনের গুঁড়ো। এবারে একটু জল দেবো এর মধ্যে, দিয়ে মশলাটা একটু ভিজিয়ে রেখে দেবো। মশলাটা ভেজে গেছে, এবারে আমি দিয়ে আমি এবার ভালোভাবে নাড়ব। এই মশলার মধ্যে এবার আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেব, আর দেবো পরিমাণ মতন লবণ। এবারে দেব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর এখানে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে এটাকে ভালোভাবে আমি এবার মশলাটাকে একটু ভাজবো, সামান্য একটু, তারপরে বাকি মশলাটা আমি দেবো। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, এবারে আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আস্তে আস্তে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে আমি এখানে দেখুন নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছিলাম, এবারে আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে নেব। যেহেতু আলুটা নুন হলুদ দিয়ে ভাজা আছে, তাই বেশিক্ষণ ভাজার দরকার নেই। আমি এখানে সামান্য এবারে অল্প সামান্য একটু জল দিয়ে দেবো, অল্প দেবো এটা আমি। দিয়ে এবার আমি এটাকে ফুটতে দেবো। ফুটে গেছে, এবার আমি কাতলা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটু ফুটবো, এর মধ্যে কিন্তু কোনো রকম ঝোল
আমি করব না, ঝোল কোনো রাখব না। এবারে মাছটা দেওয়ার পরে একটু ফুটিয়ে হয়ে গেছে, আমি এবার আস্তে করে গরম মশলা একটু ছড়িয়ে দেব। তারপরে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। দেখুন ঝটপট হয়ে গেল কাতলা মাছের কালিয়া। দেখুন যেমনি দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনি টেস্ট। আপনারা ঝপঝপ বাড়িতে বানান এবং কমেন্টে জানান যে কেমন হয়েছে। তাহলে হয়ে গেল কাতলা মাছের কালিয়া, দেখলেন কত সুন্দর। তবে আপনারা বাড়িতে বানাবেন তবে তো জানবেন যে এটা কেমন হয়েছে। তাহলে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আজ যাই, টাটা।